তাহলে দেখো ওপরে নয় আছে নিচেতেও আমি নয় বসিয়েছি গুণ চিহ্ন বসিয়েছি ন নয় কত হয় হ্যাঁ তোমরা প্রত্যেকে নয়ের নামটা জানো নয় কত হয় ন নয় একাশি হয় ঠিক আছে একাশি বসিয়েছি আমি তাহলে আমাদের একাশি কত অঙ্কের সংখ্যা বেরিয়েছে দুই অঙ্কের সংখ্যা বেরিয়েছে তাহলে এক ও দুই অঙ্কের সংখ্যা হবে বুঝতে পেরেছি অঙ্কটা এবার চলো দেখি আমরা অন্য একটি অঙ্ক করি ঝয়ের অঙ্কটা করি দেখো কী বলেছে সাতটি পাঁচের যোগ ফল বলতে কি বোঝায় তাই তো তাহলে সাতটি পাঁচের যোগ ফল তাহলে পাঁচবার সরি সাতবার আমরা পাঁচ লিখবো আমি এখানে লিখেছি দেখো যোগ দিয়ে দিয়ে সাতবার পাঁচকে লিখেছি তাহলে এই সাতটি পাঁচের যোগ ফল কত হবে পঁয়ত্রিশ হবে হ্যাঁ কিন্তু এভাবে না করে আমরা কি করব আমরা ওপরে সাত নিচে পাঁচ লিখে আমরা গুণ করব গুণ চিহ্ন বসিয়ে গুণ করব। তোমরা পাঁচের নামটাও সবাই জানো সাতের নামটাও সবাই জানো পাঁচ সাততে কত হয় পাঁচ পঁয়ত্রিশ হয় বুঝতে পেরেছ এইভাবে করতে হবে তাহলে সাতটি পাঁচের যোগফল বলতে পাঁচকে সাত দিয়ে গুণ করে একই আমরা সরি আমরা যে ফল পাবো সেটাই হবে বুঝতে পেরেছ তোমরা বইতে দেখো সাতের দাগের ক থেকে ইঙো পর্যন্ত ভালো করে অভ্যাস করবে হ্যাঁ আর বুঝতে কোনো অসুবিধা হলে ক্লাসে বলো নিশ্চয়ই আমরা সাহায্য করব। গুড বাই